তাসাত ওম শ্রী পরমাত্মনে নমঃ অথ গর্ভগীতা। ভবনদীর দুটি তীর, জন্ম এবং মৃত্যু, জীবন্তরী এই দেহটাকে নিয়ে নিত্য করে চলেছে পারাপার। সৃষ্টি মুহূর্ত থেকে অবিরাম এই পারাপার জন্মের সঙ্গে শরীর ধারণ করার পর কৈশোর, যৌবন, বার্ধক্য, কত ঝড় ঝঞ্ঝা তুফান, কত অ্যাধি ব্যাধির যন্ত্রণা অতিক্রম করে একদিন আসে মৃত্যু। জীবন্তরী এসে ভিড়ে এক প্রান্তে, আবার একদিন বন্দরের কাল শেষ হয়, সেই তরি অনেক তরঙ্গ অতিক্রম করে আবার একদিন দেখা দেয় জন্ম প্রান্তে। অর্জুন এবং দেবকী নন্দন কৃষ্ণের মধ্যে এই গীতাটিতে আলোচিত হয়েছে কিভাবে এই জন্ম জরা মৃত্যুকে অতিক্রম করা যায়। সংসার আছে থাকবেও, আপেক্ষিক শর্তে জীবও আছে থাকবেও, কিন্তু গর্ভের তিমির অন্ধকার থেকে বেরিয়ে আসা অর্থাৎ জন্ম মৃত্যুর যন্ত্রণার কি আরাম ঘটানো যায় না? এই গীতাটিতে দেবকী নন্দন অর্জুনকে সেই রহস্যের সন্ধান দিয়েছেন। যে সূত্র অবলম্বন করলে তরঙ্গ সংকুল ভবনদিকে যেমন নিজের আয়ত্তে আনা যায়, তেমনি নিজেকে করা যায় মুক্তবীজ পুরুষোত্তম। এই গীতার প্রারম্ভেই নবজলধর শ্যাম ঐশ্বর্য সমন্বিত পূর্ণ ভগবান কৃষ্ণকে এইভাবে বন্দনা করা হয়েছে। হে সুরেন্দ্র দেবপ্রধান, হে বিশ্বজীবের সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কারণ, হে স্বেচ্ছা বিহারী কারো নিয়ন্ত্রণাধীনে না থেকে যিনি আপনারই একান্ত, হে গুণাতীত সত্তরজতম গুণের অতীত দেবকী নন্দন কৃষ্ণ, আপনাকে আমরা বন্দনা করি। যোগীদের ধ্যানের অগম্য সুখে দুঃখে নির্বিকার হে কৃষ্ণ, আপনি সত্যগুণেরও আশ্রয়। শিবাদি দেবতারা আপনার সেবায় রত, আপনি জ্ঞান স্বরূপ, ভক্তের প্রিয় আপনি তুরীয় নবনীয় কান্তিতে দ্যুতিময়, আপনাকে আমরা বন্দনা করি। অর্জুন উবাচ, অর্জুন বললেন, হে জনার্দন অর্থাৎ ভক্তদের নিরন্তর প্রার্থনীয় এবং দুর্জনদের শাসক, মানুষ কেন এই তিন অবস্থা ভোগ করে, গর্ভভাস, বার্ধক্য ও মৃত্যু? এই তিন অবস্থা থেকে মুক্তির উপায় কি, কি করলে জন্ম জরা মৃত্যুকে অতিক্রম করা যায়? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, অর্জুন এর একমাত্র কারণ বেশি মাত্রার তমগুণ। যাদের তমগুণ বেশি তারা প্রকৃত জ্ঞানের আলো থেকে বঞ্চিত হয়ে অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকে, সংসারে আসক্তি নিয়ে তারা সংসারেই লিপ্ত হয়ে পড়ে, ফলে জীবন ধনসম্পদ তাদের কাছে এত প্রিয় হয়ে ওঠে যে তারা জীবনে আরও ধনসম্পদশালী হবার বাসনা কোনোভাবেই পরিত্যাগ করতে পারে না। এই ভোগ লালসার জন্যই বারবার তাদের জন্ম জরা মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়। অর্জুন উবাচ, অর্জুন বললেন, তাহলে সেই বাসনা বা আকাঙ্ক্ষা নিবৃত্তির উপায় কি? সংসার বাসনার মায়া বিষয় ভোগের লালসাকে কিভাবে জয় করা যায়? এমন কোনো কর্ম কি আছে যা করলে সংসারের এই মায়া পাশ কাটানো যায়, জন্ম জরা মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পাওয়া যায়? ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কহরহ আমাদের মতো মানুষের মনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কি করলে এদের তাড়নার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, অর্জুন বাইরের জগতে আগুন জ্বলে উঠে খড় কুটো পাতার আবর্জনা যেমন পুড়িয়ে ছাই করে তাদের আধিপত্য নষ্ট করে দেয়, তেমন ভাবে মানুষ যখন নিজের
অন্তঃসত্ত্বাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তুলতে পারে। অজ্ঞানের অন্ধকার দূর হলে বিশুদ্ধ আত্মায় কোনটি কর্ম কোনটি অকর্ম যখন সে তা জানতে পারবে, তখনই সে হয়ে উঠবে যোগী। সে তখন যথার্থ কর্মের অনুশীলন করে তার জন্ম জন্মান্তরের যন্ত্রণা ভোগ করবে না, নির্লিপ্ত থাকবে। সংকল্প বিকল্পহীন, অবিচল, সর্বগুণ সম্পূর্ণ ভগবান বিষ্ণু ও শ্রীগুরুর ধ্যানে তন্ময় হয়ে যাবতীয় কৃতকর্ম থেকে মুক্ত হয়ে যাবে। সংসার আর তাকে মায়ার পাশে বাঁধতে পারবে না। রিপুরাও আর তার মধ্যে নিজেদের তৃপ্তি খুঁজে পাবে না। মানুষ শ্রুতি স্মৃতি ইত্যাদি যত শাস্ত্রগ্রন্থ আছে পড়ুক না কেন, বা যত দেবতা আছে তার পূজোই করুক না কেন, পার্থ আত্মজ্ঞান ছাড়া সব পাঠ সব পূজাই বিফল। তুমি যতই সদাচার সম্পূর্ণ হও না কেন, দুর্লভ সুমেরু সিংহও যদি দান কর, আত্মজ্ঞান না জন্মালে কখনো মুক্তি লাভ হবে না। কোটি কোটি ব্যয়বহুল অশ্বমেধ যজ্ঞই কর, কোটি কোটি গজ অর্শদানি কর, কিংবা হাজার হাজার গোদানি কর, চিত্তশুদ্ধি না জন্মালে মুক্তি লাভের সম্ভাবনা নেই। হাজার তীর্থ ভ্রমণ, ভস্মলেপন, ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় দমন, কোটি যজ্ঞ, স্বর্ণদান, বনবাস, উপবাস, মৌন অবলম্বন করে ধ্যান, শরীর শোষণ, গান, লিঙ্গ সংযম, ধর্ম কর্ম, মুক্তি চিন্তা, জটা ধারণ, নির্জন বাস, ধ্যান ধারণা, প্রাণায়াম, ফলমূল আহার, সর্বস্ব ত্যাগ, যেগুলির আচরণ করলে নাকি মোক্ষলাভ হয়, পার্থ আমি বলছি শোন, এই সবের কোনো কিছু তোমাকে মুক্তি দেবে না যদি আত্মজ্ঞান না জন্মায়। এই সংসার সব সময়ই মানুষকে নানা বিপাকে ফেলে, তার স্বরূপকে ভোলাতে তৎপর, চিত্তকে সবসময়ই চঞ্চল করে রাখে। সেই বিপাকে পরে বুদ্ধিভ্রংশ হয়ে যে আত্মতত্ত্ব জানতে না পারে, সন্ন্যাস যোগ বিষয়ে যে আত্মদর্শী হয়ে উঠতে না পারে, কেমন করে তার চিত্ত স্থির হবে? শুদ্ধ আত্মকরণেই হয় চিত ভাবের উদয়, বিবেক বোধ জাগে। কিন্তু সেইভাবে যার মনের ময়লা দূর হয়নি, হাজার তপস্যা করলেও সে কি ফল পাবে? অর্জুন উবাচ, অর্জুন জিজ্ঞাসা করলেন, চিত ভাবের উদয়ে আত্মকরণ কিভাবে পৃথক হয়ে শুদ্ধ হয়? হে কৃষ্ণ, কিভাবেই বা মনের ময়লা দূর হয়ে গিয়ে তা নির্মল হয়? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, চিত ভাবের উদয় হলে আর পার্থিব কামনা বাসনা মায়া মোহ থাকে না, তার আত্মা বিশেষভাবে পবিত্র হয়ে উঠে, তপস্যা পরায়ণ হয়, জ্ঞানের আগুন জ্বলে উঠে, সব ময়লা পাপ পুড়িয়ে দেয়, তার উপর গুরু বাক্যে তৎপর হয়ে ওঠে, তাই তাকে আর পুনর্জন্ম ভোগ করতে হয় না। অর্জুন উবাচ, অর্জুন বললেন, সংসারের শক্ত খোঁটায় যে মানুষ বাধা পড়ে আছে, তার কারণ দুটি বীজ, কর্ম আর অকর্ম, বলুন কোন সে কাজ যা করলে মানুষ এই ভববন্ধন থেকে মুক্তি পেতে পারে? ভগবান উবাচ, ভগবান বললেন, কর্ম আর অকর্ম, এই দুটি বীজের মধ্যে অকর্মই মোক্ষপদ। হে সাধু, জ্ঞানাভ্যাস থেকেই কর্ম অকর্ম এই দুটি বীজেরই উৎপত্তি। যোগীরা জানেন কর্মবীজ থেকে সুফল কুফল ইত্যাদি ভোগ করার নানা সম্ভাবনা, কিন্তু অকর্মে সে সুযোগ নেই, এর মধ্যে উৎপত্তিও নেই ধ্বংসও নেই। ব্রহ্মাগ্নি দিয়ে তাই যোগীরা কর্মবীজকে পুড়িয়ে ফেলেন। তত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞানে জ্ঞানীদের আনন্দ সহজাত, সেখানে জন্মও নেই মৃত্যুও নেই।
বিধি নিষেধহীন, তিনি চিৎস্বরূপ অবিশ। সেই কারণেই সব কর্ম বিসর্জন দিয়ে আত্মতত্ত্বে উদ্বুদ্ধ হয়ে, আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে, মায়াময় এই সংসার পরিত্যাগ করে মুনিরা সদানন্দ লাভ করেন। ইতি গর্ভগীতা সমাপ্ত।